আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শর্ত ছাড়াই এখন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় আমেরিকা। পরমাণু অস্ত্র ব্যবহার সম্পর্কিত আইন পাশ সম্পর্কে বিস্তারিত। ইউক্রেন বেশ কয়েকটি শহর দখল করায় বিস্মিত রাশিয়া। জানিয়ে দেব সিরিয়ায় নোস্ট্রা ফ্রন্টের অবস্থানে রুশ হামলায় নিহত 120। আরো জানিয়ে দেব নিজেকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার। ফের ইমরান খানকে তলব ইসলামাবাদ পুলিশের। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের বিমান হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। শর্ত ছাড়াই এখন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় আমেরিকা। পরমাণু অস্ত্র ব্যবহার সম্পর্কিত আইন পাস। উত্তর কোরিয়া পরমাণু বিষয়ে নিজেদের অবস্থান ঘোষণা করার পর মার্কিন সরকার পিয়ংইয়ং এর সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন দাবি করেছে উত্তর কোরিয়ার প্রতি তাদের কোনো শত্রুতা নেই এবং ওয়াশিংটন পিয়ংইয়ং এর সঙ্গে আলোচনায় বসতে চায়। এর একদিন আগে উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্রধর দেশ হিসেবে ঘোষণা করেছে এবং জাতীয় সংসদে আইন পাশ করেছে যে শত্রুর হুমকি মনে করলে তার ঠেকাতে আগেভাগেই পিয়ংইয়ং পরমাণু অস্ত্র ব্যবহার করবে। হোয়াইট প্রেস সেক্রেটারি কারিন জো পিওরে বলেছেন, যেমনটি আমরা বলেছি এবং উত্তর কোরিয়ার নেতা টিম জং উন সহ অন্য কর্মকর্তারা জানেন যে আমরা সবসময় পন্থা অনুসরণ করতে চাই এবং কোনোরকম শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত আছে, কিন্তু উত্তর কোরিয়া অব্যাহতভাবে কোনো সাড়া দিচ্ছে না। জো পিয়েরে বলেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে আসা হুমকি মোকাবেলার জন্য আমেরিকা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে এবং মিত্রদের সঙ্গে এ ব্যাপারে সমন্বয় করে চলছে। সূত্র পার্স টুডে। ইউক্রেন বেশ কয়েকটি শহর দখল করায় বিস্মিত রাশিয়া। খার্কিভে সামরিক অভিযানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে ইউক্রেন। শহরগুলো পুনরুদ্ধার করার এই ঘটনা রাশিয়াকে বিস্মিত করেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা। দৈনিক তথ্য বিবরণীতে তারা জানিয়েছে, কিয়েভের বাহিনী পূর্বে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে 50 কিলোমিটার অগ্রসর হয়েছে। তাদের দাবি, এই হামলার ফলে মস্কোর হাজার হাজার সৈন্য ইজিয়ামের শহরের কাছে ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর বিবিসির। শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, ইউক্রেন খার্কিভ অঞ্চলে 30টি বসতি পুনর্দখল করেছে। কিয়েভ থেকে তার রাত্রিকালীন ভাষণে জেলনস্কি বলেন, তার বাহিনী ধীরে ধীরে নতুন বসতির নিয়ন্ত্রণ নিচ্ছে এবং ইউক্রেনের পতাকাও আমাদের জনগণের সুরক্ষা ফিরিয়ে এনেছে। ইউক্রেন গত সপ্তাহে শুরুতে পাল্টা আক্রমণ শুরুর দাবি করেছিল। সামরিক অভিযানে খার্কিভের একটি গুরুত্বপূর্ণ শহর বিচ্ছিন্ন করার দাবিও করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। কিন্তু পশ্চিমারা ইজিয়ামের আশেপাশের এলাকায় ইউক্রেনীয় বাহিনী তেমন কোনো অবস্থান খুঁজে পায়নি। পশ্চিমা কর্মকর্তারা সতর্ক করে বলেছে, ইউক্রেনীয় সেনাদের আক্রমণাত্মক অভিযানগুলো প্রাথমিক পর্যায়ে ছিল, এতে পরিস্থিতি জটিল হয়েছে এবং তারা যতটুকু অগ্রগতি অর্জন করেছে তাও নিরাপদ নয়। ইউক্রেনের অগ্রগতির সমস্ত দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ উভয় অঞ্চলে লড়াইয়ের অবস্থা সম্পর্কে অনেক কিছুই অনিশ্চয়তার মধ্যে ছেয়ে গেছে, কারণ কিয়েভের সরকার একটি মিডিয়া ব্ল্যাক আউট প্রয়োগ করে যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমাবদ্ধ করেছে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খার্কিভ অঞ্চলকে শক্তিশালী করার জন্য সেনা সংখ্যা আরও বৃদ্ধি করা হচ্ছে। সিরিয়ায় নোস্ট্রা ফ্রন্টের অবস্থানে রুশ হামলায় নিহত 120। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আল কায়দা সমর্থিত সিরীয় জঙ্গি গোষ্ঠী নোস্ট্রা ফ্রন্টের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবারের ওই কমপক্ষে 120 জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই তথ্য জানিয়েছে। সিরিয়ার রুশ সেনারা জানিয়েছেন, ইদলিব প্রদেশের শেখ ইউসুফ এলাকায় নোস্ট্রা ফ্রন্টের প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যুক্তরাজ্য ভিত্তিক এক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার পক্ষ থেকেও ইদলিবে রুশ বিমান হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি বলেছে, গত বৃহস্পতিবার যুদ্ধবিমান থেকে 14 বার হামলার পাশাপাশি নোস্ট্রা ফ্রন্টের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
নিজেকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে একটি আইন পাশ করেছে। দেশটির নেতা কিম জং উন এই সিদ্ধান্তকে অপরিবর্তনযোগ্য বলে অবহিত করেছেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ খবর দিয়েছে খবর এনডিটিভির। আইনটিতে বলা হয়েছে দেশটির আত্মরক্ষার জন্য আগেই পারমাণবিক হামলা চালাতে পারবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই ঘোষণা দিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ায় কোভিড ছড়ানোর জন্য সিউলকে দায়ী করে আসছে দেশটি। চলতি বছর কিম সর্বোচ্চ সংখ্যক পরমাণু পরীক্ষা চালিয়েছে। এই আইনের ফলে উত্তর কোরিয়া কোনো ধরনের সতর্কতা ছাড়াই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারবে, সেই সঙ্গে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন এর ভারতে বিবিসির প্রতিবেদন বলা হয়েছে নতুন পাশ করা আইনটিতে নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে। পিয়ংইয়ং নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 2006 থেকে 2017 সালের মধ্যে 6টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে দেশটি। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফা অমীমাংসিত শীর্ষ বৈঠকের পরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন কিম জং উন। এদিকে বাইডেন প্রশাসন ইঙ্গিত দিয়েছে পিয়ংইয়ং এর সঙ্গে কথা বলতে ইচ্ছুক তারা। তবে প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে দেখা করবেন কিনা তা বলা হয়নি। ফের ইমরান খানকে তলব ইসলামাবাদ পুলিশের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ফের তলব করেছে দেশটির রাজধানী ইসলামাবাদের পুলিশ। একটি সন্ত্রাসবাদ মামলায় তদন্তের অংশ হিসেবে তাকে ডাকা হয়। মামলাটি তদন্ত করেছে পুলিশের জয়েন্ট ইনভেস্টিগেশন টিম। শনিবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে নিম্ন আদালতের বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় মারগাল্লা থানায় জিআইটির সামনে হাজির না হওয়ায় এই নোটিশ জারি করা হয়। নোটিশে বলা হয় মামলাটিতে ইমরান খানের 12 সেপ্টেম্বর পর্যন্ত জামিন রয়েছে, তাই তার উচিত তদন্তকারী দলের সামনে উপস্থিত হওয়া। এর আগে ইসলামাবাদ হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রীকে মামলা তদন্তে পুলিশকে সহযোগিতা করার বিষয়টি নিশ্চিত করতে বলেন। তদন্তকারী দলের সামনে হাজির না হয়ে শুক্রবার ইমরান খান আইনজীবীর মাধ্যমে একটি উত্তর জমা দিয়েছেন। এতে বলা হয় সমাবেশে একজন নারী বিচারককে দেওয়া হুমকি সন্ত্রাসবাদের আওতায় পড়ে না, তিনি নিরাপরাধ হওয়ায় মামলাটি খারিজ করা উচিত বলেও জানানো হয়। ইমরান খান বলেন, আমি তেহরিক ইনসাফের প্রধান, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছি। রাজনৈতিক বিরোধিতার কারণে সরকার আমার সহযোগী শাহবাজ গিলকে নির্যাতন করেছে। পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের বিমান হামলা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মুজাফফরাবাদে জইশ ই মোহাম্মদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ভারতের বিমান বাহিনী। ভারতে 12টি যুদ্ধ বিমান থেকে 1000 কেজির বেশি বোমা বর্ষণ করা হয়। পাকিস্তানের ISPR বলেছে ভোর রাতের দিকে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ভারতীয় যুদ্ধ বিমান অনুপ্রবেশ করে। এ সময় পাকিস্তানি বিমান পিছু নিলে তারা পালিয়ে যায়। এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি তাদের। আর ভারতের দাবি, হামলায় জইশ ই মোহাম্মদের সব ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয় হামলায় 100 জঙ্গি নিহত হয়েছেন। এই ঘটনায় দিল্লিতে নিজ বাসভবনে মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী। নিয়ন্ত্রণ রেখা সহ সব আন্তর্জাতিক সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। টুইটে ভারতীয় বিমান বাহিনীর প্রশংসা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।